যত খারাপ নিউজের মাঝখানে এমন একটা জিনিস যেটা তোমার মনটা ভালো করে দিতে পারে, মানে খুশি আলো দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে আজকে টিনেটের ফাইনাল ট্রেলার, যেটা দেখার পরে ভেতরে একটা কেমন হিপ্পি হুররে মুভমেন্ট হওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এর টিজার দেখেছি, এর আগে ট্রেলার দেখেছি, তো আমাদের এত এক্সাইটমেন্ট হওয়ার কারণ কি? সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লুডউইকের মিউজিক। তো এই ট্রেলারটাকে যদি সব থেকে বেশি কিছু ভালো লাগি থাকে এবং হাইপ বাড়ি থাকে ফাইনাল ট্রেলারটা, সেটা হচ্ছে এর গুজবামসালা মিউজিকটা। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো আমরা প্রথম যখন টিজার দেখেছি, ট্রেলার দেখেছি, তো আমরা তো বুঝতে পারছিলাম যে এরকম কিছু দেখানো হবে, ঠিক আছে, ট্রাভেল থ্রু টাইম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে যতবারই আমরা ট্রেলারের একটা করে অধ্যায় দেখছি, মনে হচ্ছে যে এখানে একটা অন্য কিছু অন্যভাবে রিটেলিংয়ে দেখানো হচ্ছে। এবং আমরা কি সত্যি বুঝতে পেরেছিলাম যে এই ছবির মধ্যে ওয়ারের একটা এরকম বড় দৃশ্য থাকবে, এত বড় কিছু যুদ্ধ হতে চলেছে, যেটা আজকে দেখার পরে সত্যি সারপ্রাইজিংই মনে হচ্ছে। এবং এইখানটায় যদি খুব ভালো করে ফাইনাল ট্রেলারটা দেখো, তো এই সিনেমার মধ্যে রিভার্স যে সিনগুলো রয়েছে ওগুলোতে, ওগুলো শ্যুট প্রসেসে কিন্তু খুব একটা ডায়লগ রাখা হয়নি, ওগুলো অ্যাকশনের মাধ্যমে রাখা হয়েছে। কিরকম, মানে আমি কথাটা বললাম একটু গুলি গুলি যাচ্ছে, মানে যদি আমি এই কথাটা বলি যে আমি এই ডায়লগটা বলবো না, এটা খুব কঠিন, এটা বলতে সমস্যা হয়, তো এটা যদি রিভার্সে করো, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে সেই সময় যদি আমি কোনো একটা অ্যাক্টিভিটিস করি, কোনো একটা মুভমেন্ট করি, রিভার্স করলে সেটা ভালো লাগতে পারে, কিন্তু এই ডায়লগটা রিভার্স করা যাবে না, পসিবল নয়। আমি একটা ছোটো ডেমো দিচ্ছি, এখন হচ্ছে এই ক্যাপটা রয়েছে, তো এটা আমি উড়িয়ে দেবো এবং আমি একটা ওয়ার্ড বলবো, দেখা যাক এটা রিভার্স করা যায় কি না, এবং বলবো আমি নাও ওয়ান। তো ব্যাপারটা আলটিমেটলি খুব হাস্যকর, সেটা হচ্ছে আমি তো বললাম নাও, কিন্তু রিভার্স হয়ে আউটপুটটা ওয়ানের মতো বেরোলো। কেন? কারণ আমরা যখন একটা ক্লিপকে সম্পূর্ণ রিভার্স করছি, তা ওখানে যদি কোনো শব্দ থাকে সেগুলো জেনারেলি রিভার্স হয়ে যাবে। তো এখানে যদি ভালো করে থাকো, সিকোয়েন্সেসগুলো রিভার্স করা, ঠিক আছে, ডায়লগগুলোর ক্ষেত্রে নয়। কারণ কি, যখন ও বুলেট ধরছে মেয়েটি, তখন সেই জায়গাটা ডায়লগ কিন্তু ওর মুখটা দেখানো নয়, কারণ যদিও ডায়লগ বলে, রিভার্স হলে, রিভার্স করলে সম্পূর্ণ ওয়ার্ডটা হয়ে যাবে, তার আগে বা পরে 0.1 সেকেন্ডের ডিফারেন্স রয়েছে, এবং সেখানে ও এমন কিছু শব্দ বলছে যেগুলো রিভার্স করা সম্ভব, মানে যদি নাওটাকে কেউ উল্টো করে প্রনাউন্স করে তাহলে সেখানে রিভার্স করা সম্ভব। নাও নাও ইজি প্রসেসিং হবে শ্যুটে, তবে আমি মানছি এই ফিল্মটা বানানো প্রচুর টাফ, অ্যাকশান সিকোয়েন্সেস এবং এরকম রিভার্সের জায়গাগুলো, তবে এটাকে এই প্রসেসে করা হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, একটা বড় স্কেলের উদাহরণের ক্ষেত্রে এটা অনেক খাটনি হবে, তো সেটা এরকমভাবেই করা হয়েছে। রিভার্সের যে কোনো দৃশ্যই দেখতে অসাধারণ লাগে, এবং এই ছবিটা সেই জায়গাটা ল্যান্ডমার্ক তৈরি করতে চলেছে। এবং তুমি ভাবো খালি ওই বিল্ডিংয়ের দৃশ্যটা, ওটা যদি বড় পর্দায় আমরা দেখি মানে কীরকম লাগবে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে এখানে পার্টিকুলার কিছু বুলেট যেগুলো জন ডেভিড ওয়াশিংটন হোক বা রবার্ট প্যাটিনসনের সাথে ট্রাভেল করবে, তো ভাবো খালি এই কথাটা যে এরা গুলি চালাবে না, এরা গুলি ধরবে। এবং আরও একটা বিষয়, টাইমটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে এই মিশনে বেঁচে ফেরা। এবং শেষের ওই প্লেন ক্র্যাশটাকে কেন ড্রামাটিক বলছে, মানে এটা কি প্ল্যান কোনো রকম, তো এটা আমরা জানতে পারবো। এবং যারা সেপ্টেম্বর মাসে দেখতে পারবে তারা লাকি, তারা বড় পর্দায় দেখবে। এবং আমরা কবে দেখবো বস, মানে আমরা জানি না, যদি ছোটো পর্দায় দেখতে হয় খুব কষ্ট হবে, মানে খুব লজ্জার ব্যাপার হবে, তো জানি না কবে দেখবো কী দেখবো। এবং এই ট্রেলারটা শেষে যেটা তোমাকে এই ট্রেলারটার কথা বারবার মনে করাবে এবং তুমি আবারও ফিরে ফিরে ইউটিউবে গিয়ে দেখবে, সেটা হচ্ছে এর মিউজিকটা, ঠিক আছে। কবে আমরা দেখতে পাবো জানি না, তবে অপেক্ষা থাকতে হবে। এবং যাদের টিনেটের ট্রেলার নিয়ে যা যা বলার আছে, যেরকম লেগেছে, সেটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে গ্রে করে দাও, দাও বস, এবং ওই ছোট্ট বেল আইকনটাও প্রেস করে অল করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হচ্ছে গরিব রূপম ডিসক্রিপশনে দুটো লিঙ্ক দেয়, ইনস্টা ফেসবুক, আর জনতা আমাদের পাশে আছে বস।